আবার বিতর্কে এটিকে মোহনবাগান সবুজ মেরুনের জন্য যেন বিতর্ক পেছনে লেগেই রয়েছে। আর এইবারে কেন্দ্রবিন্দু আন্টোনিও লোপেজ হাবাস, এটিকে এমবি বস, তাঁর এমন একটা মন্তব্যে কিন্তু আবার উস্কে দিয়েছে আগুন, এবং সমর্থক থেকে শুরু করে আইএফএ সবাই কিন্তু আবার রেগে ফুঁসছে সবুজ মেরুনের ওপর। প্রসঙ্গত জানিয়ে রাখি, এটিকে মোহনবাগানের বস তিনি কিন্তু এমন একটা মন্তব্য করেছেন, আগে সেই মন্তব্যটা শোনাই। তিনি বলেছেন, সিএফএল প্রিমিয়ার ডিভিশন, I think that if we want to raise the standard of professional football in India, we cannot organize professional teams tournaments against non-professional teams. This is not the case in any competition in the world. অর্থাৎ তিনি বলেছেন, CFL কোন একটা প্রিমিয়ার ডিভিশন হতেই পারে না। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যদি ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং বিশ্বের দরবারে দাঁড় করাতে হয়, তাহলে কোনো মতেই প্রফেশনাল দলগুলোর সঙ্গে নন প্রফেশনাল দলগুলো খেলা নন প্রফেশনাল দলগুলোকে খেলানো যাবে না। এখানে উল্লেখ্য, আমি বারবার বলছি, এটিকে মোহনবাগানের বস আন্টোনিও লোপেজ হাবাস কিন্তু বলেছেন, সিএফএল এ যে দলগুলো খেলে তারা কিন্তু নন প্রফেশনাল, আর নন প্রফেশনাল দলগুলোর সঙ্গে কিন্তু এটিকে মোহনবাগান খেলতে রাজি নয়। যদিও আমি তোমাদের জানিয়ে রাখি, আইএফএ কিন্তু এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গলকে খেলানোর জন্য সিএফএল এর কর্মসূচি অর্থাৎ খেলার সূচির কিন্তু বারবার পরিবর্তন করেছে, এবং শেষমেশ তারা কিন্তু মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছে। কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, আন্টোনিও লোপেজ হাবাসের এমন একটা মন্তব্যে কিন্তু আবার আগুন উস্কে দিয়েছে। প্রথমেই একটা বিতর্কে জড়িয়েছিল এটিকে মোহনবাগান, এবং আবার নতুন করে আরেকটা বিতর্ক। দেখা যাক আইএফএ এটা নিয়ে কোন পাল্টা মন্তব্য করে কিনা, যদি করে তোমাদের অবশ্যই জানাবো। কিন্তু এখনো পর্যন্ত যে লেটেস্ট আপডেট, আন্টোনিও লোপেজ হাবাস বলেছেন সিএফএল এ যে দলগুলো খেলে সেগুলো নন প্রফেশনাল, এবং তাদের সঙ্গে কোনো মতেই প্রফেশনাল দলগুলোর খেলানো উচিত নয়, বিশ্বের দরবারে ভারতীয় ফুটবলকে তাহলে এগানো যাবে না।